ওয়েলকাম টু আওয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি তোমাদের রণজিৎ স্যার, রণজিৎ স্যার চ্যানেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। SSC.NIC.IN অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের, তোমরা জানো প্রত্যেকে যে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য যে নোটিফিকেশান বেরিয়েছে, সেই নোটিফিকেশান নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই নোটিফিকেশানের সমস্ত তথ্য অর্থাৎ এক্সামিনেশান ডেট, অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে, কবে তোমরা এডিট করতে পারবে, কি ধরনের সিলেবাস আছে, কিভাবে পরীক্ষা হবে, কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবে, কি কি ক্রাইটেরিয়া আছে বা কি কি কোয়ালিফিকেশান দরকার হবে পরীক্ষা দিতে গেলে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করবে না, আশা করি তোমরা এটা বুঝতে পেরে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন এবং ভিডিওটা দেখবে, তারা অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। আর যদি কোনো রকম ইনফরমেশানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। ওকে, চলো তাহলে আজকে নোটিফিকেশানটা নিয়ে ডিটেলসে আলোচনা করি। আজকে যে নোটিফিকেশানটা বেরিয়েছে দেখো, সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিশ, এখানে নোটিশটা দেখতে পাচ্ছ, নোটিশ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2023। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আশা করি তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছো। 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 3/4 থেকে হবে 3/5/2023, অর্থাৎ মে মাসের 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তোমরা প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে নেবে, প্রথম দিকে ফিল আপ করবে, কারণ শেষের দিকে গিয়ে কিন্তু সার্ভার জ্যাম থাকে, ফলে ফর্ম ফিল আপ করতে খুবই সমস্যা হয়। এটা আর বারে বারেই আমি বলি তোমাদের ফর্ম ফিল আপ করার সময়। এবার বলছে লাস্ট ডেট টাইম অফ রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশান, রিসিপ্ট অনলাইন 3/5/2023 হচ্ছে লাস্ট ডেট। এরপরে হচ্ছে লাস্ট ডেট টাইম মেকিং অনলাইন ফিস পেমেন্ট, ফিস পেমেন্টের জন্য লাস্ট ডেট 4/5/2023। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশান অফ অফলাইন চালান, অফলাইন চালানের জন্য 4/5/2023। লাস্ট ডেট পেমেন্ট থ্রু চালান হচ্ছে 5/5/2023। আর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান করতে পারবে তোমরা, এটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো, কারেকশান করতে পারবে 7/5/2023 থেকে 8/5/2023 পর্যন্ত। তাহলে অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান করা যাবে 7/5/2023 থেকে 8/5/2023 পর্যন্ত। টেন্টেটিভ শিডিউল অফ টায়ার ওয়ান এক্সাম, টায়ার ওয়ান এক্সাম এখানে মোটামুটি হবে জুলাই 2023 ধরে নাও। আর শিডিউল অফ টায়ার টু এক্সাম এখানে বলছে নোটিফাইড লেটার, অর্থাৎ টায়ার টুর জন্য পরে জানানো হবে। দেখো পে লেভেল এখানে এইট, পে লেভেল এইটের ক্ষেত্রে দেখো 47,600 থেকে 1,51,100 টাকা স্যালারি তোমরা পাবে। এখানে দেখো কী কী পোস্ট দিয়ে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, দেখো গ্রুপ বি, বয়স এজ লিমিট 18 থেকে 30। এবারে পে লেভেল সেভেনের ক্ষেত্রে দেখো 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আছে গ্রুপ বি 20 থেকে 30, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্টেলিজেন্স ব্যুরো গ্রুপ বি 18 থেকে 30। এক মিনিট, একটুখানি একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়ে গ্রুপ বি 20 থেকে 30 বছর, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স হচ্ছে গ্রুপ বি 20 থেকে 30 বছর, আর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এখানে পরপর পোস্টগুলো দেওয়া আছে। তোমরা ডিটেল নোটিফিকেশানটা একটু দেখে নেবে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশানে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। জয়েন্ট হলে এই নোটিফিকেশানটার পুরো কপি আমি ওখানে তোমাদের দিয়ে দেবো, তোমরা একটু ভালো করে দেখে নিও। পে লেভেল সিক্সের ক্ষেত্রে দেখো 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি এখানে আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 30 ম্যাক্সিমাম, কিছু কিছু ক্ষেত্রে 20 থেকে 30 বছর, এটা আবার 18 থেকে 32, জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এটা 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স আছে। এরপর দেখো পে লেভেল ফাইভের ক্ষেত্রে দেখো 29,200 থেকে 92,300, এগুলো গ্রুপ সি পদ, এগুলো হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স, অডিটর, অডিটর, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত পোস্টগুলো আছে। আর পে লেভেল ফোরের ক্ষেত্রে দেখো 25,500 থেকে 81,100, এখানেও 18 থেকে 27 বছর পর্যন্ত বয়স, গ্রুপ সি। এবারে দেখো যেটা দেখতে হবে আমাদের, ন্যাশনালিটি হতে হবে ইন্ডিয়ান, সিটিজেনশিপ এ ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অথবা নেপাল অথবা ভুটান, এই ধরনের ন্যাশনালিটি হলে
অ্যাপ্লাই করতে পারবে। সেখানে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে নেপাল ভুটানের ক্ষেত্রে, একটু দেখে নিও নোটিফিকেশনটা। এজ লিমিট দেখো 1/8/2023, এখানে বয়সটা হিসেব করা হবে এই অনুযায়ী, ডেট অনুযায়ী। ফর দ্য পোস্ট ফর হুইচ এজ লিমিট 18-27 যাদের, তাদের 2/8/1996 বর্ন, নট আর্লিয়ার, 2/8/1996 আগে জন্ম হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না, অ্যান্ড নট লেটার দেন 1/8/2005, অর্থাৎ 1/8/2005 পরে হলে পারবে না, 2/8/1996 আগে হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। যাদের 20-30 তাদের 2/8/1993 সালের আগে বয়স হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না, 1/8/2003 পরে হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। 18-30 যেটা আছে সেক্ষেত্রে 2/8/1993 সালের আগে হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না, আর 1/8/2005 পরে হলে অ্যাপ্লাই করতে পারবে না। 18-32 যাদের আছে দেখো 2/8/1991 পরে হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়াও এজ রিল্যাক্সেশন রয়েছে SC/ST-র জন্য 5 বছর, OBC-র জন্য 3 বছর, PWD আনরিজার্ভডের জন্য 10 বছর, এছাড়াও পরপর এগুলো রয়েছে। তোমরা একটু নোটিফিকেশানটা ডিটেলস দেখে নিও, কারণ পুরো এই নোটিফিকেশানটা বললে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তার জন্য তোমরা নোটিফিকেশানটা একটু ফর্ম ফিল আপ করার আগে ভালো করে পড়ে নিয়ে আমি মেন মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদেরকে বলে দেবো যেগুলো মূলত লাগে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখো, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি রেকগনাইজ ইউনিভার্সিটি, ব্যাচেলার ডিগ্রি মানে BA BSc BCOM, যে কোনো গ্র্যাজুয়েশন হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ডিজায়ারেবল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এগুলো রয়েছে, অ্যাকাউন্ট পোস্ট রয়েছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট রয়েছে, অন্যান্য কিছু পোস্ট আছে যেগুলো ডিজায়ারেবল, বাদবাকি কিন্তু সব পোস্টের জন্য, ম্যাক্সিমাম পোস্টের জন্য তোমরা ব্যাচেলার ডিগ্রি হলেই ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া দেখো এখানে কিভাবে অ্যাপ্লাই করবো, SSC.NIC.IN এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে, এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে SSC.NIC.IN, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন ফর্ম ফিল আপটা করতে পারবে। অ্যাপ্লিকেশান ফিজ 100 টাকা, 100 রুপিস। ওম্যান ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল কাস্ট SC/ST এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না। কিভাবে পেমেন্ট হবে, যারা অ্যাপ্লিকেশান ফিজ দেবে তাদের জন্য ভীম UPI, নেট ব্যাঙ্কিং, এছাড়াও ম্যাস্ট্রো, রূপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবে। দেখো উইন্ডো অ্যাপ্লিকেশান মানে কারেকশানের জন্য তোমরা 7/5/2023 টু 8/5/2023 মানে 7 তারিখ আর 8 তারিখ এই দুদিন কারেকশানের জন্য সময় পাবে, তবে খুব একদম বুঝে শুনে ফর্মটা ফিল আপ করবে যাতে কোনো রকম ভুল না হয়, সেটা কিন্তু খেয়াল করতে হবে। চলো এরপরে আমরা দেখি, দেখো সেন্টার অফ এক্সামিনেশান এক্ষেত্রে কিন্তু আমরা কলকাতাটা, অন্যান্য জায়গায় সেন্টারগুলো রয়েছে দেখে নেবে তোমরা। কলকাতার ক্ষেত্রে দেখো বর্ধমান আছে, দুর্গাপুর আছে, কল্যাণী আছে, কলকাতা আছে আর শিলিগুড়ি আছে, এই কটা জায়গায় তোমরা পরীক্ষা এক্সামিনেশান সেন্টার দিতে পারবে ওয়েস্ট বেঙ্গলে। স্কিম অফ এক্সামিনেশানের ক্ষেত্রে দেখো Tier 1 আর Tier 2 এই দুটো ধাপে পরীক্ষা হবে, CBE অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশান, অর্থাৎ মাল্টিপল চয়েস MCQ টাইপের কোশ্চেন হবে, কম্পিউটার বেসড Tier 1 Tier 2 দুটোর ক্ষেত্রেই হবে। Tier 1 এক্সামিনেশানের সিলেবাস কী আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আছে 25টা কোশ্চেন, 2 নম্বর করে 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন আছে, 2 নম্বর করে 50 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড 25টা কোশ্চেন, 2 নম্বর করে 50 নম্বর, আর ইংলিশ কম্প্রিহেনশান 25টা কোশ্চেন, 2 নম্বর করে 50 নম্বর, টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা। এছাড়াও Tier 2 দেখো রয়েছে Section 1 হয়েছে, Section 2 আছে, Session 1 আছে। Paper 1 ক্ষেত্রে দেখো 30টা কোশ্চেন থাকছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিসের উপরে, 30টা কোশ্চেন, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 60 60 × 3 180 নম্বর, মানে 30টা কোশ্চেন হচ্ছে ম্যাথামেটিক্যাল আর রিজনিং জেনারেল ইন্টেলিজেন্সের 30টা 30 30 60, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3 নম্বর করে, টোটাল 180 নম্বর, 1 ঘন্টা সময়, 1 ঘন্টা ইচ সেকশান, মানে Section 1 1 ঘন্টা টাইম পাবে, Section 2 1 ঘন্টা টাইম পাবে। Section 2 আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশান 45টা কোশ্চেন, আর Module 2 আছে জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন, টোটাল হচ্ছে তোমাদের 70টা, 3 নম্বর করে প্রত্যেকটা কোশ্চেনের মান, টোটাল মার্কস হচ্ছে 210 অর্থাৎ 210, 1 ঘন্টা করে সময় পাবে। এছাড়াও রয়েছে Section 3 Session 2, Paper 2 আছে স্ট্যাটিস্টিক্স, Paper 3 এগুলো সবাইয়ের জন্য না, যারা পার্টিকুলার কিছু পোস্টের জন্য এই পেপারগুলো Paper 2 Paper 3 রয়েছে, এটা একটু দেখে নিও বা কোনো একদিন সিলেবাস নিয়ে টোটাল ডিটেলসে আমরা আলোচনা করব, কারণ এতটা ডিটেলস সিলেবাস নিয়ে আলোচনা করলে এখানে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে বা ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। দেখো এখানে দেখো SSC.NIC.IN এ গিয়ে তোমরা ফর্মটা অ্যাপ্লিকেশান করবে, এই জেনারেল Tier 1 জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এর এগুলো দিয়েছে সিলেবাসগুলো, ভালো করে দেখে নিও,
ভিজুয়ালাইজেশন আছে, অ্যানালজি আছে, সিম্বলিক আছে, অ্যানালজি ফিগার অ্যানালজি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিচিউড, ইংলিশ, এছাড়াও সে পার্ট টু এবং ডিটেল সিলেবাস এখানে আলোচনা করা আছে। তোমরা একটু দেখে নিও বা কোনো একদিন অন্য ভিডিওতে এটা আলোচনা করা যাবে সিলেবাস নিয়ে। ইন অ্যাডিশন টু অ্যাডমিশন সার্টিফিকেট পরীক্ষার দিন কী কী নিয়ে যেতে হবে, ভ্যালিড আইডি ফটো আইডি নিয়ে যেতে হবে, রিসেন্ট কালার ফটোগ্রাফ দু কপি নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তার মধ্যে এই আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এই মধ্যে যে কোনো একটা বা দুটো তোমার ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে পরীক্ষা হলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু, অনেকে ভুলে যায়, তাতে পরীক্ষা দিতে কিন্তু সমস্যা হতে পারে, এটা মাথায় রেখো। এরপর যেটা আসছি আমরা, মোড অফ সিলেকশন হচ্ছে, দেখো মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস টায়ার ওয়ানের ক্ষেত্রে হচ্ছে ইউআর 30%, ওবিসি ইডাব্লিউএসএ 25%, অল ক্যাটাগরিস হচ্ছে 20%, এগুলো রয়েছে। এছাড়াও বলছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ওভারঅল পারফরমেন্স টায়ার টু এক্সামিনেশান অনলি, টায়ার ওয়ানটা অনলি ফর কোয়ালিফাইং, টায়ার টুটা উপর ডিপেন্ড করে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে, টায়ার টুর উপর ডিপেন্ড করে টোটাল মেরিট লিস্টটা এখানে সাজানো হবে বা তৈরি করা হবে। এছাড়া দেখো এখানে যে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি এখানে টিক মেরে রেখেছি যাতে তোমাদের বলতে সুবিধা হয়, দেখো আপলোড ইওর রিসেন্ট ফটোগ্রাফ, যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে রিসেন্টলি ফটোগ্রাফ আপলোড করতে হবে, স্পেকটাকেল ক্যাপ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, চশমা বা টুপি পরে যাবে না, মোর দ্যান থ্রি মান্থ অফ তিন মাসের আগের পুরানো ফটো হলে হবে না, তিন মাসের মধ্যেই ফটো তুলতে হবে। এছাড়াও রয়েছে তোমার সিগনেচার যেখানে পরিষ্কার, ব্লাড হলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফটো সিগনেচারটাকে আপলোড করতে হবে। এছাড়া তেমন কিছু নেই, এই ফটো এখানে ডিটেলস দিয়ে দিয়েছে কোন ফটোটা কারেক্ট কোনটা কারেক্ট নয়, সেগুলো একটু দেখে নিও। আজকে মোটামুটি টোটাল যে নোটিফিকেশানটা সেটা নিয়ে আলোচনা করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন বা দেখছো প্রত্যেকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব, লাইক এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে পরবর্তীকালে আরও তোমাদের জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আনতে পারি। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যোগ হয়ে যাবে, যাতে এই ধরনের পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থেকো।